আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রাসলিল্লাহি ও আসি ওয়ালাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে দাদব্বরুল কোরআনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমরা আজকের পর্বে দাদব্বরুল কোরআন এবং সে অনুযায়ী আমলের যে সহায়ক উপকরণগুলো রয়েছে সহায়ক যে আয়োজনগুলো রয়েছে সেটা নিয়ে কথা বলব ইতোপূর্বে আমরা তাদাব্বরুল কোরআনের কিছু আদব এবং তাদাব্বরুল কোরআনের সহায়ক কিছু মাধ্যম নিয়ে কথা বলেছিলাম তো আজকে সহায়ক যে বিষয়গুলোর কথা আমরা বলছি সেগুলো অনেকগুলো অতএব একাধিক পর্বে আমরা আশা করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ এই সহায়কগুলোর বেশ কিছু উপকরণ তাদাব্বুরের একাডেমিক এবং এলমি বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট আর বেশ কিছু সহায়ক উপকরণ আমলি বা ব্যবহারিক বিষয়ের সাথে সম্পৃক্ত তো আমরা সবগুলোকেই একসাথ করে আপনার সামনে উপস্থাপন করছি আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার এই যে সহায়ক উপকরণগুলো আমরা বলছি কিছু আছে একাডেমিক, অর্থাৎ এলমি এবং জানার সাথে রিলেটেড আর কিছু আছে ব্যবহারিক ও আমল করার সাথে রিলেটেড এর মধ্যে এক নম্বর হচ্ছে নেইয়া বা নিয়তের শুদ্ধতা এবং সুন্দর নিয়ত রাখা আর প্রতিনিয়ত সেই নিয়তটাকে রিনিউ করতে থাকা অর্থাৎ কখনও যদি আমাদের মধ্যে নিয়তে স্থবিরতা আসে গাফলতি আসে বা নিয়তটা অশুদ্ধ হয়ে যায় তখন সেটাকে আবার শুদ্ধ করে নেওয়া কারণ দাদাবরুল কোরআন একটা ইবাদা এবং এই ইবাদা পালনের জন্যে আমাদের উচিত হচ্ছে এখলাস রাখা আমাদের মধ্যে আন্তরিকতা পোষণ করা আল্লা আলা সকল ইবাদত সেটা এখলাস হোক ইমান হোক আমল হোক তওয়াক্কুল হোক সালাত হোক জাকাত হোক সকল ইবাদতের ক্ষেত্রে তিনি এখলাস মেনটেনের নির্দেশনা দিয়েছেন যেমন সুরাতল বাইয়ানার পাঁচ নম্বর আয়তাল্লা তালা বলছেন ওয়ামা উমিরু ইয়াবুদুল্লাহ আলাহদ্দিন আর তাদেরকে আল্লাহর জন্য দিনকে এখলাসের সাথে অর্থাৎ দিনকে একনিষ্ঠ করে নিয়ে একনিষ্ঠ মুসলিম হয়ে ইবাদতের নির্দেশই দেওয়া হয়েছে তার মানে হচ্ছে ইবাদত করতে হবে এখলাসের সাথে সেটা মোখলাসিন্দিন দ্বারা স্পষ্ট অতএব তাদব্বরুল কোরআনও যেহেতু ইবাদা আমাদেরকে তাদাব্বরুল কোরআনের শুরুতে যে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছি এটা ইবাদা এটা আল্লাহর আনুগত্য পোষণ এবং এই চিন্তা গবেষণা দিয়ে আমি আমার দিনই জীবনকে সমৃদ্ধ করব আলোকিত করব। এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। এটা আমার আমরা যদি পোষণ করতে পারি তাহলে আমাদের নিয়রটা সুন্দর হলো এবং নিয়রটা সময় বিশুদ্ধ নিয়ত হিসাবে আমরা কন্টিনিউ করতে পারলাম দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল কোরআনের যে মাকসাদটা আল্লাহ তালা আল কোরআন যে নাজিল করলেন নাজিল কোরআনের উদ্দেশ্য লক্ষ্যটাকে জেনে নেওয়া এটা একটা একাডেমিক অ্যাকাডেমিক যেমন আল্লাহ সোয়ান তালা সদের উনত্রিশ নম্বর আলব্যাব এটি একটি বরকতময় গ্রন্থ যা আপনার প্রতি হেরাসুল আমরা নাজিল করেছি যেন মানুষের আয়াতগুলো নিয়ে তদাব্বর করে এবং বুদ্ধিমান লোকেরা যেন এ থেকে উপদেশ গ্রহণ করে এই জন্য ইমাম রাহমা তিনি আল কোরআন নিয়ে তফাক্কুর এবং চিন্তা গবেষণার প্রকার ভেদ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া লালিহি অত্যন্ত চমৎকার একটা কথা তিনি দারি সায় তার বিখ্যাত একটি গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে তিনি বলেছেন এর অর্থ হল ইব্দুল কাজিম রাহমাহুল্লাহ বলছেন এই জন্যই আল্লাহ সুবহান হুয় আলা আল কোরআনকে নাজিল করেছেন যেন এটা নিয়ে চিন্তা গবেষণা করে মানুষ এবং এ নিয়ে তাফাকুর করে আর সে অনুযায়ী আমল করে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্যে এবং কোরআনের অর্থ এবং নির্দেশনা থেকে বিরত থাকার জন্য কোরআন নাজেল হয় নাই এতটুকু পর্যন্ত তিনি বললেন এবং তিনি তাদাব্বরুল কোরআনের যে বেনিফিটগুলো আছে ফওয়ায়দগুলো আছে সেটাও বর্ণনা করতে গিয়ে আরেকটা সুন্দর কথা বলেছেন বলেছেন মধ্যে বা গভীর সেটা অন্তরকে এই আল কোরআনের অর্থের মধ্যে নিবিষ্ট করে ফেলা যিনি কালবের দিকে তাকিয়ে আছেন অর্থাৎ কালবে বিষয়টা নিয়ে ভাবছেন তিনি তার কাল্বকে আল কোরআনের অর্থের সাথে একসাথ করে ফেলা এবং এর মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলা উল ফিক্রি আল বরিহি ও আকুলিহি এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা এবং কোরআন উপলব্ধির উপর তার সকল ফিকরা তার সকল আইডিয়া এবং চিন্তা চেতনাকে একসাথ করে ফেলা অহু আল মাকসুদায়ালিহ আর কোরআন নাজিলের এটাই হলো মূল মাকসুদ উদ্দেশ্য। ফাহমিন ওয়ালায় কোনো বুঝ এবং চিন্তা গবেষণা ছাড়া শুধু তেলাওয়াত করা এটা কোরআন মাকসদ নয় তৃতীয় যে বিষয়টা সেটি হলো আল কোরআনুল করিমের প্রতি নিরঙ্কুশ আস্থা এবং আল্লা সুবহানুয়া তালার মহত্বের একটা প্রবল অনুভূতি নিজের মধ্যে জাগ্রত রাখা আর এ বিষয়টাও মনে মনে রাখা এবং বিশ্বাস করা যে কোরআন দিয়ে আল্লাহ আল্লা সুবহান আপনার সাথে কথা বলছেন যেন আপনি এখন আল্লাহর কথাগুলো শুনছেন আর পাশাপাশি সকল পাপ অবাধ্যতা এবং গোনাহ থেকে দূরে থাকা কারণ এই পাপের মধ্য দিয়ে অন্তরে একটা কালো নিকশ অন্ধকার তৈরি হয় যা আল দ্বারা উপকৃত হওয়াকে বাধাগ্রস্ত করে দেয় সুতরাং এই বিষয়ের সাথে আরও যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে কোরান যে খুব সংক্ষেপে কথা বলে অনেক কথা বোঝায় সে স্তূপগুলো জানা এবং কোরআনের যে দৃষ্টান্তগুলো আছে কোরান যে কোনো কোনো বিষয়ে খুব বেশি তাকিদ দিচ্ছে এবং কোনো বিষয়কে ডিলিট করে দিচ্ছে সংক্ষেপ উপস্থাপন করছে কোরআন এই নানামুখী উস্লুপগুলোকে ভালো করে রপ্ত করা কারণ এগুলো যদি যিনি কোরআন অধ্যয়ন করছেন কোরআন নিয়ে ভাবছেন গবেষণা করছেন তিনি যদি এই উস্লুপগুলো এই পদ্ধতিগুলো তিনি যদি রপ্ত করতে না পারেন জেনে না নেন তাহলে আল কোরআনের আয়াতগুলো তার কাছে আশ্চর্যজনক মনে হবে তার তার কিবগুলো তার কাছে বোধগম্য হবে না এবং ফলে তিনি কোরআন বুঝতে ব্যর্থ হবেন চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে দাদাব্বরুল কোরআনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সহায়ক এবং মোমেনকে মুসলিমকে সবচেয়ে বেশি গভীর জ্ঞান দান করে সেটা হলো মোমেন তার নিজেকে আল কোরআনের উপর উপস্থাপন করবে যে কোরআনের আখলা কোরআনের আকিদা কোরআনের আমল কোরআনের ইবাদতটাকে আমি মঞ্জুর্লাহি কি আমল করছি কোরআনার সাথে আমার কতটুকু মিল আছে কতটুকু মিল নেই যে আয়ারটা সকল ওম্মাকে উদ্দেশ্য করে বলা হলো সে আয়াতটা আমি কতটা হৃদয়ঙ্গম করলাম নিতে পারলাম অনুভব করলাম এই নির্দেশনাটা আমার জন্যে সে এই তাদব্বুরের মাধ্যমে সে লক্ষ্য করবে যে কোরআন আসলে কী নিয়ে এসেছে তার জন্যে যখন সে একটা আয়াত পাঠ করবে যেখানে কোনো নির্দেশ রয়েছে বা নিষেধাজ্ঞা রয়েছে তখন সে তার নিজের অবস্থার কথা ভাববে আমি কি নির্দেশটা পালন করছি আমি কী নিষেধাজ্ঞা বর্জন করছি নিষেধকৃত কাজটা বর্জন করছি যেভাবে কোরআনের আয়াতটি দালালাত করছে কোরআনের আয়াতের এই বাস্তবায়নটা কি আমার মধ্যে আছে যদি কোরনের এই আয়াত অনুযায়ী সে তার জীবনটাকে পরিচালিত করতে পারে তাহলে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এর উপর বরকরার রাখো সাবেদ কাদম রাখো আল্লাহ সাববেদ কলবি আল্লাহ এভাবে সে দোয়া করবে আর যদি সে দেখে যে এত সুন্দর একটা আয়াত কি সুন্দর একটা নির্দেশনা কি মোলায়েম এর আহ্বান কিন্তু আমি সেটা পালন করিনি আমি মকাস্সর আমি ত্রুটি করেছি অবাধ্যতা জ্ঞাপন করেছি তাহলে এই আয়াত পাঠের সাথে সাথে সে যেন সেটাকে একটু অনুধাবন করে এবং নিজেকে সংশোধন করে নেয় সে যেন যে ভুলের মধ্যে আছে সে ভুল থেকে উত্তরণ করে এবং আজকের এই পড়া এ গবেষণায় এ যেন তার জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলে যেই ত্রুটিটা ছিল সে ত্রুটিটা সে ঝেড়ে ফেলে নিজেকে আবার কোরআনের আমলের মধ্যে নিয়ে আসে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আল কোরআনুল করিমকে ভালোবাসা আল কোরআনুল করিমকে মাহাব্বা করা এবং তার প্রতি সম্মান প্রদর্শন করা সেটা কিভাবে সেটা হচ্ছে যখন সে তেলাওয়াত করে তার খুব ভালো লাগে খুশি লাগে সে আকর্ষণবোধ করে কখন আমি কোরআন তেলাওয়াত করব। কখন আমি কোরআন হেবস করব কখন আমি কোরআন বুঝবো এটা হচ্ছে ভালোবাসা আপনারা জানেন যে আপনারা অনেক সময় বিভিন্ন উপন্যাস পাঠ করে থাকেন পড়ে থাকেন সে উপন্যাস পড়ে আপনি খুব আনন্দ পান আপনি একটা উপন্যাস শুরু করেছেন একটু পরে আর এটা আমাকে শেষ করতে হবে শেষ করতে হবে আপনি নাওয়া খাওয়া সব ভুলে বইটা পড়তে থাকেন একটা কাব্যগ্রন্থ পড়তে থাকেন এটা হলো ওই গ্রন্থের প্রতি আপনার ভালোবাসা আল কোরআনের প্রতি কি এই প্রচণ্ড ভালোবাসাটা আমাদের আছে নাকি একটা উপন্যাসের যে মূল্য একটা কাব্যগ্রন্থের যে মূল্য একটা অমুসলিম লেখকের বইয়ের যে মূল্য যার প্রতি আমার প্রচণ্ড আকর্ষণ আছে সেই মূল্য আমি কোরআনকে দিচ্ছি না আমার প্রিয় ভাই প্রিয় বোন এটা একটু ভাবুন একটু ভাবুন আল কোরআনের প্রতি সত্যিকার কোনো ভালোবাসা কি আপনার আছে তাহলে তার প্রতি আপনার আকর্ষণ থাকার কথা শুধু ধর্মগ্রন্থ হিসাবে একে সম্মান প্রদর্শন করলেই যথেষ্ট নয় সম্মান প্রদর্শন তো করতেই হবে অসম্মান করা কোরআন অবমাননা করা সামিল সেটা করা যাবে না কিন্তু এর প্রতি যে স্বভাবজাত আকর্ষণ ভালোবাসা টান এর প্রতি যে একটা অন্তরের গভীর কি বলে যে আকর্ষণ সেটা আমরা ফুল ফুলফিল করতে পারছি কিনা সেটা আমাদের আছে কি না এবং পাশাপাশি কোরআন নিয়ে গবেষণা কোরআন তেলাওয়াত কোরআন শোনা কোরআনের মানে সুন্দর যে তেলাওয়াত অনেক কারি সাহেবরা করেন সেগুলো ঘন্টার পর ঘণ্টা আমরা শুনতে প্রস্তুত কিনা না কোরআনের হেদায়ত নিতে প্রস্তুত কিনা কোরআনের মাসলাহাতগুলো বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত কিনা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের তাদাবুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা আমরা আজকে এতটুকুই রাখতে চাই পরবর্তী পর্বেও একই বিষয়ের উপর আমরা আলোচনা করবো ইনশাল্লাহ দাদাবুল কোরআনের আজকের পর্ব এখানে শেষ করছি হাদ্ল্লা সালাম আলা নবীনা মহম্মদ ও আলি আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম রহমতুল্লাহ